দর্শক, অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মুনি চৌধুরী। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে রেসিডেন্ট ডক্টর হিসেবে কর্মরত আছি। দর্শক, কোভিড-19 এর এই বৈশ্বিক মহামারীর সময়টাতে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। এর কারণ, আমরা জানি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রধান উপায়গুলোর মধ্যে হচ্ছে নিয়মিত শারীরিক ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস এবং ওষুধ সেবন বা ইনসুলিন ইনজেকশন। এখন যেহেতু বাইরে গেলে কোভিড-19 আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি, সেক্ষেত্রে অনেকেই হয়তো আগে হাঁটতেন যাদের ডায়াবেটিস কন্ট্রোলে ছিল, এখন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত কারণ তারা বাইরে হাঁটতে যেতে পারছেন না। তাদের এখন কী করণীয়? সেক্ষেত্রে বাসার ছাদে অথবা ঘরের ভেতর যদি হাঁটার জায়গা থাকে, আপনি কিন্তু সেখানে হাঁটতে পারেন। হাঁটার ব্যাপারে নির্দেশনাটি হচ্ছে প্রতি সপ্তাহে অন্তত 4 দিন 40 মিনিট করে হাঁটা অথবা প্রতিদিন 30 মিনিট করে হাঁটা। এখন যাদের বাসার ছাদে বা ঘরের ভেতর হাঁটার জায়গা নেই তারা কী করবেন? আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, বা বাসায় যদি ছোটো বাচ্চা স্কুলে যায় তাহলে দেখে থাকবেন যে প্রতিদিন সকালে কিন্তু পিটি করানো হয়। এর মানে একই জায়গায় দাঁড়িয়ে থেকে শারীরিক ব্যায়াম। আপনি যদি বাসায় সেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলোও করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে আপনাকে সাহায্য করবে। এরপরে আসছে সঠিক খাদ্যাভ্যাস। সে সম্পর্কে আপনারা সবাই জানেন, যারা ডায়াবেটিস আক্রান্ত আছেন, যাদের ডায়াবেটিস বই আছে, সেই বইয়ে কিন্তু একটি খাদ্য তালিকা আপনার ডক্টর আপনাকে নির্দিষ্ট করে দিয়েছে। সেই খাদ্য তালিকা অনুযায়ী আপনারা এখনও সেই খাদ্য তালিকা মেনেই কিন্তু খাবার খাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া। যারা ডায়াবেটিস আক্রান্ত আছেন তারা এই দুটি টার্ম সম্পর্কে জানেন। হাইপোগ্লাইসেমিয়া মানে ব্লাড সুগার লেভেল খুব বেশি কমে যাওয়া, 3.5 এর নিচে নেমে যাওয়া, আর হাইপারগ্লাইসেমিয়া মানে ব্লাড সুগার লেভেল নির্ধারিতর চেয়ে বেশি আসা। সেটা অনেক বেশিও হতে পারে, আবার 11-12 সেটাও বেশি, আবার অনেকে দেখা যায় 20-25 আসছে সেটাও বেশি। সেক্ষেত্রে কী করণীয়? হাইপোগ্লাইসেমিয়ার কিছু লক্ষণ জানতে হবে। সেটি হচ্ছে বুক ধরফর করা, অতিরিক্ত ঘাম হওয়া, ক্ষুধা লাগা, চোখে ঝাপসা দেখা। এই সমস্যাগুলো যদি কারো হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাড সুগার চেক করার একটি ব্যবস্থা বাসায় থাকতে হবে। গ্লুকোমিটারের সাহায্যে খুব সহজেই ব্লাড সুগার টেস্ট করা যায়। সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন, এই লক্ষণগুলো হলে ব্লাড সুগারটা টেস্ট করে যদি দেখুন যে 3.5-এর নিচে আছে, আপনারা মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে নিলে কিন্তু পরবর্তী জটিলতাগুলো থেকে বেঁচে যেতে পারেন। এছাড়া হাইপারগ্লাইসেমিয়ার যদি কোনো লক্ষণ থাকে, সেক্ষেত্রে ব্লাড সুগার চেক করে যদি বেশি থাকে, আপনি আপনার ডাক্তারের সাথে ফোনে পরামর্শ নিতে পারেন। এছাড়াও যে কোনো সমস্যায়, আপনার নতুন কোনো সমস্যা যদি হয়, সেক্ষেত্রে ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন। আরেকটি কথা মনে রাখতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই আপনি কিন্তু ডায়াবেটিসের যে ওষুধগুলো বা ইনজেকশন নিচ্ছেন, ইনসুলিন, সেগুলো কখনোই ডোজ বাড়ানো কমানো যাবে না। আশা করি এই সময়টাতে সবাই সচেতন থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুস্থ থাকবেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন।